আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর পাঁচ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলনের মুক্তির দাবি নেতাকর্মীদের হয়রানি বন্ধ নিজেদের নিরাপত্তা এবং সমান সুযোগ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গ্রেফতারকৃত মিলনের সম্পাদক আজ বিকেলে কালীগঞ্জ উপজেলার তোরবুল গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি তুলে ধরেন এ সময় সংবাদ সম্মেলনে কালীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ফজলুল হক নয়ন বাগমার হুমায়ুন কবির মাস্টার বক্তব্য রাখেন সংবাদ সম্মেলনে সম্পাহক দাবি করেন সকল মামলায় জামিনে থাকার পরও পুলিশ ফিল্ম স্টাইলে বিএনপির প্রার্থী ফজল হক মিলনকে গ্রেফতার করেছে পরে তাকে অজ্ঞাতনামা আসামি করে রমনা থানায় দায়ের মামলায় গ্রেফতার দেখানো হয় এছাড়াও বর্তমানে নেতা কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে পুলিশ প্রশাসন স্থানীয় আমলিক লীগ নেতা ধানের শীষ প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এসব তৎপরতা বন্ধ এবং প্রচারণায় সমান সুযোগ সহ নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছিল না এখানে কোনো